হ্যালো আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে পিৎজা চুলায় কিভাবে পিৎজা তৈরি করা যায় খুব সহজে সেটাই দেখাবো বেক ওভেনে বেক করা ছাড়াও চুলায় বালু দিয়ে বেক করে পিৎজা তৈরি করা যায় খুব সহজে আর টেস্টটা কিন্তু একদম দোকানের মতোই হবে চলেন তাহলে দেখি কিভাবে তৈরি করছি দোকানের মতো পিৎজা তবে চুলায় তো তার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ মেপে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মাপতে হবে এমন কোনো কথা নেই আপনারা যেটা দিয়ে মাপবেন সেটা সমান করে নেবেন তাহলেই হবে ইস্ট দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি মিষ্টি হওয়ার জন্য চিনিটা দিয়েছি ভালো করে মাখিয়ে নেব এখানে এক কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি আস্তে আস্তে এর ভিতরে দিয়ে মেখে নিব মনে হয় না পুরোটা লাগবে যতটুকু লাগে ততটুকু দিব আধা কাপ পানি ব্যবহার করেছি আর আধা কাপ আছে এখান থেকে দুই তিন টেবিল চামচের মতো পানি লাগবে সেটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আচ্ছা তো মাখা হয়েছে এখন এখানে সামান্য একটু তেল দিয়ে আবার একটু মেখে নেবো এখন বেশিক্ষণ মাখবো না শুধুমাত্র হালকা করে তেলটা একটু এর সাথে মিশিয়ে নিব তো এখানে পানি লেগেছে দুই টেবিল চামচ আমি দেখিয়ে দিব এখন এটা ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য আমি অন্য একটা পাত্রে নিয়ে তারপর এটা এক ঘন্টার জন্য রেখে দিব। এক ঘন্টা পর দেখেন আমার ডোটা অনেক বেশি ফলে নিত তার মানে আমার ইস্টা ভালো ছিল না এই জন্য ডোরটা নি তা না হলে বাটিটা একদম পড়ে যেত যাই হোক যতটুকু ফুলেছে এখন আর কি করা এখন এটা হালকা করে আবার একটু নিব পাত্রে নিয়ে নিচ্ছি তো প্রায় দুই তিন মিনিট এটাকে মথে নিয়েছি এখন দুই ভাগ করে নিলাম এখানে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে ডোটা আবার একটু হালকা করে এভাবে করে মথে নিব আবার দুই মিনিটের মতো মথে আমি এটাকে গোল করে নিয়েছি প্লেটে প্রথমে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন শুকনো ময়দা দিয়ে দিলাম তাহলে নিচ থেকে লেগে যাবে না এখন এটাকে খুব ভালোভাবে প্লেটের চা ছড়িয়ে দিব। হাতের সাথে লেগে গেলে একটু করে ময়দা নিয়ে আপনারা দিতে পারেন অথবা তেল তো মোটামুটি গোল করে নিয়েছি এখন আপনাদের পুরোত্বটা দেখিয়ে দিচ্ছি এরকম মোটা থাকবে এখন এটাকে চারিপাশ থেকে একটু বাটির মতো করে সাইডটা একটু উঁচু করে দেবো এবং মাঝখানটা একটু নিচু করে দেব হ্যাঁ আমি চিজ গ্রেড করে নেব এখানে আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি যে এই চিজ যখন গ্রেড করবেন তখন গ্রেটারে এভাবে তেল দিয়ে নেবেন তাহলে ধোয়ার সময় আর কোনো কষ্ট হবে না পানি দিয়ে ধুলেই ওটা তাড়াতাড়ি চলে যাবে শুধু চিজ না যে কোনো জিনিস গ্রেড করার সময় একটু হালকা করে তেল দিয়ে নেবেন তো এখন চিজটা গ্রেড করে নিলাম দেখেন এখন পানি দিয়ে ধুলে এটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ভেতরেও এটা লেগে থাকবে না এখন কাটা চামচ দিয়ে পিৎজার ভেতরটা ফুটা করে দেবো যেন মাঝখান থেকে ফুলে না ওঠে এখন এখানে দিয়ে দিব পিৎজা সস সসটা আপনারা কতটুকু দেবেন সেটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা চাইলে অন্য সস দিয়েও পিৎজা তৈরি করতে পারেন দিয়ে দিব সামান্য একটু চিজ এখন দিয়ে দিব কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা তারপর দিয়ে দিব পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোল বড় বড় করে গোল করেও কেটে নিতে পারেন বা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন ক্যাপসিকাম নিয়েছি সবুজ সেটাও দিয়ে দিব ক্যাপসিকামটা বা টমেটোটা এখানে কোনো কিছুই রান্না করতে হবে না কারণ এটা যখন বেক করতে দিব তখন সবজিগুলো আপনা আপনি রান্না হয়ে যাবে কারণ এগুলো খুব নরম তাড়াতাড়ি রান্না হয়ে যায় দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন এখানে দিয়ে দিব চিজ চিজটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন যত চিজ দেবেন তত মজা হবে চুলা একটা পাতিল দিয়ে বালি দিয়ে গরম করে নিয়েছি এখন প্লেটটা এর ভিতরে বসিয়ে দিলাম আমার কাছে গোল বেক করার কোনো জিনিস নেই এজন্য আমি প্লেটে দিয়ে দিলাম তবে প্লেটে দিলেও কিন্তু খুব সুন্দর হয় এখানে আমি একটা চারকোনা মোল্ডে দিয়ে দিয়ে তো ফিরে আসি তিরিশ চল্লিশ মিনিট পর এটা বেক হওয়ার পর তো দেখেন প্রায় চল্লিশ মিনিট পর আমার পিৎজাটা হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দুইটা আমি দুই চুলায় দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে হয়েছে তো ফ্রেন্ডস দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় পিৎজা রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাঝখান থেকে কেটে দেখাচ্ছি দেখেন একদম পারফেক্ট হয়েছে অনেক সফট হয়েছে টেস্টটাও কিন্তু একদম দোকানের মতোই হয়েছে এখন এটা আর বেশিক্ষণ থাকবে না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি জানি তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্যও দোয়া করবেন